खत्म, बाय बाय टाटा, गुड बाय, गया। वेलकम गाइस टू अनदर ब्रांड न्यू वीडियो ऑफ दीप किंग खान्स नेफ्यू। पेपर तो अच्छे इखाने दीप किंग खान को, व्हेयर इज किंग खान, व्हेयर इज माय मामू। আসলে আজকে ব্যাপারটা একটা ক্রেজ ক্রেজ ভিতরে কাজ করতেছে, একটা ক্রেজি ফিল হতেছে, ফিল হতেছে। আমার মামু আজকে বাইক কিনতেছে, তো আমি দেখাবো যে মামু কি বাইক কিনতেছে। এই ব্রো বি ইন অ্যাকশন। দিস ইজ মামুর গাড়ি, আমরা এখন মামুর গাড়িতে আছি। এই গাড়িটা মামু আজকে কিনতেছে। ইয়ে হাম হ্যায়, ये हमारी कार है और ये हमें पार्टी हो रही है। कहां से आते हैं? मामू নতুন কেনা প্রথম বাইক, এই জন্য আমি খুবই এক্সাইটেড। আর মানে আমার ভিতরে একটা অনেক এক্সাইটেড ভাব আছে, যাতে আমি প্রকাশ করতে পারছি না। ওকে, তো তোমার রিভিল করার দরকার নাই কিছু আপাতত। নো থ্যাংক। অডিয়েন্স, আপনারা কি ভাবতেছেন আসলে কি আমরা দিস উই আর গোনা পারচেজিং দিস বাইক? নো, লেটস কাম। What do you guys think? Which one we are gonna buy? A red one, a blue one, or a black one? বাংলাদেশে কেমন, যে এটা নিয়ে অনেকে মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, কি আসলে আমাদের একটা সার্ভিস যেটা আছে আর কি উল্লেখ করা, এগুলো সঠিক মতো করাবে কিনা, বা এরপরে যদি আমরা কোনো ধরনের কোনো সমস্যায় পড়ি টিভিএস কি আমাদের সেইভাবে হেল্প করবে কিনা, এটার ব্যাপারে আপনি আসলে ব্যাপারে আমি বলছি আপনাকে, টিভিএস যে আটটা সার্ভিসিং আপনাকে দিচ্ছে তার ভিতর দুইটা পেমেন্ট আর হচ্ছে ছয়টাই ফ্রি। তো যে ছয় আটটা সার্ভিস আছে এটা প্রত্যেকটা সার্ভিসের টাইম টু টাইম উল্লেখ করে দেওয়া আছে কিলোমিটার উইথ কিলোমিটার। তো আপনার কাজ হবে শুধু সার্ভিস বইটা নিয়ে টিভিএস এর অথোরাইজ শোরুমে, সেটা ডিলার পয়েন্ট হোক বা টিভিএস এর নিজস্ব শোরুম হোক, সেখানে যাওয়া সময় মতো। বাকি যে টেক কেয়ার করার দায়িত্ব এটা সম্পূর্ণই কোম্পানি। 21 মাসের যে একটা সার্ভিসিং আছে আপনি টোটালি বাইরে কোথাও যাইতে পারবেন না, কোম্পানির আন্ডারেই থাকবেন। আর এইটার উপরেই আপনার ওয়ারেন্টিও ডিপেন্ড করবে, যেমন ধরেন যে স্থায়ী যে পার্টসগুলো আছে বা টেকনিক্যাল ইস্যুগুলো আছে, ম্যানুফ্যাকচারিং ফল্ট যদি কোনো থাকে গাড়িতে অবশ্যই কোম্পানি আপনাকে হেল্প করবে।
আর আমরা 6টা সার্ভিসে টোটালি কোনো চার্জ নিব না, এটা সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি। জাস্ট আপনাদের মোবিল বা সামান্য কিছু পার্টস, তা হতে পারে আপনার ব্রেক শু বা হতে পারে একটা এয়ার ফিল্টার, এটা আপনার লাগতেই পারে, ঠিক আছে, এটা আপনি চেঞ্জ করতে হবে, বাকি সব টেক কেয়ার কোম্পানি করবে। আচ্ছা, আর যে ব্যাপারটা যে টিভিএস এর ব্র্যান্ড নিয়ে অনেকে আসলে অনেক ধরনের কথা বলে যে টিভিএস নাকি যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, বলেন আপনি ক্লিয়ার করে বলেন, কার্বোরেটর রিলেটেড যে সমস্যাগুলো থাকে, কার্বোরেটর বাইকের মানে কার্বোরেটর ইঞ্জিনের যে সমস্যাগুলো থাকে, তো এই ক্ষেত্রে আসলে টিভিএস অ্যাপাচি 4B যেটা আসলে আমরা পারচেজ করছি, তো এইটা সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন একটা জিনিস কি, এগুলো সব টেকনিক্যাল জিনিস, তাই না? তো ধরেন যে 1000 প্রোডাক্ট যদি তৈরি হয়, তো একটা প্রোডাক্টে দেখা যায় যে অ্যাসেম্বলিতে প্রবলেম হতেই পারে, কারণ এটা তো মানুষই সেট করছে, তাই না? তো যদি আপনার কার্বোরেটরে কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিতে বাধ্য, তবে সেটা আমরা চেক করে দেখবো যে সত্যি সত্যি আপনার কার্বোরেটরের প্রবলেম আছে কি নেই, যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই আপনাকে আমরা সেটা চেঞ্জ করে দিব, কারণ কার্বোরেটর একটা স্থায়ী পার্টস, ওটা কোনোভাবে আপনার আপনি নষ্ট করতে পারবেন না, হ্যাঁ, যদি আপনি না বাইরের কোনো মেকানিকের কাছে দেখান, ঠিক আছে, আপনার যদি কোনো প্রবলেম থাকে, যেমন ধরেন যে সে একটা মিটার নিয়ে উদাহরণ দিই, যে আপনার মিটারটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে, চালু হচ্ছে না, তার মানে হতে পারে ডেড হয়ে গেছে, আপনার মোবাইলটা ডেড হয়ে গেছে, যেমন মিটারটা ডেড হয়ে যেতে পারে, তো আমরা অবশ্যই আপনাকে নতুন একটা মিটার দিতে বাধ্য, এবং কোম্পানি অবশ্যই আপনাকে নতুন একটা মিটার দেবে, বা আপনি চলতে চলতে আপনার এলইডি লাইটটা কেটে গেছে কোনো কারণ ছাড়া, কোনো আঘাত লাগেনি, গাড়িতে কোনো স্পট নাই, হ্যাঁ, কেউ গাড়ি খুলে কোনো কাজও করেনি, কিন্তু আপনার হেডলাইটটা কেটে গেছে, অবশ্যই আপনাকে কোম্পানি কমপ্লিট হেডলাইট চেঞ্জ করে দিতে পারবে। আচ্ছা, আর প্রতিজ্ঞাবদ্ধ আপনাকে, শুধু টিভিএস কোম্পানি দুইটা জিনিসেরই ওয়ারেন্টি দেয় না, সেটা হচ্ছে ব্যাটারি এবং টায়ার। এর কারণ হচ্ছে মানুষ ব্যাটারির যত্ন নেয় না, কেন নেয় না, সবাই মনে করে কিক দিয়ে স্টার্ট দেবো কষ্ট হয়ে যায়, সেলফ মারে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে গাড়ির বয়স 5 বছর হোক, 10 বছর হোক, আর 5 দিন হোক, প্রত্যেক দিন সকালে কিক দিয়ে গাড়ি স্টার্ট দিতে হবে। আচ্ছা ভাই, আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে কি মানে আপনাদের শোরুম থেকে যদি কেউ মানে আমার ফ্রেন্ড কিংবা আদার্স কেউ বাইক কিনতে চান, তাহলে তাদের কিরকম ফ্যাসিলিটি আর ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা আছে? অবশ্যই অবশ্যই আমি করে দেবো, যেহেতু আপনি আমাদের এখন ওল্ড কাস্টমার হতে যাচ্ছেন, কেবল কিনলেন অবশ্যই ওল্ড কাস্টমার হয়ে যাবেন, যে আপনি আমার পুরনো কাস্টমার, তো আপনার রেফারেন্সের যে কাস্টমারগুলো আসবে তাদের অবশ্যই আমরা স্যাটিসফাইড করার অনেক মজা হয়েছে, অনেক ফান হয়েছে, আমরা এই বাইকটা কিনতে কিনতে কী বাইক কিনে ফেললাম, চলেন লেটস সি।